নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভিকের কম রাত দশটায় আন্তর্জাতিক বিভাগে বাংলাদেশের নির্বাচন রাজনীতি নিয়ে বিশেষ একটা প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের প্রীতি ম্যাচের ভীতি আওয়ামী লীগের প্রীতি ম্যাচের ভীতি নয় ডিসেম্বর দু তারিখে বাংলাদেশের দৈনিক প্রথম আলো পত্রিকার অভিমত বিভাগে প্রকাশিত প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কবি সোহরা ভাষানের লেখা অবলম্বনে আজকে আমাদের এই প্রতিবেদন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক সোহরা হাসান লিখেছেন বিএনপিহীন বিএনপি ছাড়া বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ যেসব কৌশল নিয়ে এগোচ্ছে তার মধ্যে সবচেয়ে আলোচিত হল দলের মনোনীত প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র বিকল্প কিংবা দামি প্রার্থীদের উৎসাহিত করা বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে এটা অভূতপূর্বই বলতে হবে আগে কোনো আসনে মনোনীত কোনো প্রার্থীর মনোনয়ন বাতিলের আশঙ্কা থাকলে বিকল্প প্রার্থী দাঁড় করানো হতো এবার প্রায় সব আসনেই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়িয়ে গিয়েছেন যদিও সতেরোই ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের পরেই হয়তো চূড়ান্ত তালিকা জানা যাবে আওয়ামী লীগের গঠনতন্ত্রের সাতচল্লিশের এগারো ধারায় বলা আছে অর্থাৎ সাতচল্লিশ ধারার এগারো উপধারায় বলা আছে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হলে সরাসরি বহিষ্কৃত হবেন সরাসরি তাকে বহিষ্কার করা হবে এমনকি প্রার্থী না হলেও কেউ দলীয় প্রার্থীর বিরোধিতা করলেও তদন্ত সাপেক্ষে বহিষ্কার হবেন বলে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগের গঠনতন্ত্রে আওয়ামী লীগ নেতৃত্ব অনেক ভেবে চিনতে সেই প্রার্থীকেই মনোনীত করেছিল যার দক্ষতা যার গ্রহণযোগ্যতা অন্য মনোনয়ন প্রত্যাশীদের চেয়ে বেশি এটাই স্বাভাবিক একাদশ জাতীয় সংসদের জন সংসদ সদস্য এবারে মনোনয়ন পাননি দলের মনোনয়ন বোর্ড যাদের যোগ্য বলে মনে করেনি অথচ তাঁদেরই আবার উৎসাহিত করা হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে যে নির্বাচনে তাঁদের প্রতিদ্বন্দ্বী যেসব দল প্রার্থী দাঁড় করিয়েছে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম যোগ্যতা নেই ফলে একতরফা গোল হওয়ার সম্ভাবনা বেশি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ নেতৃত্বের এই নীতি বুমেরাঙও হতে পারে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে যদি একই দলের একাধিক প্রার্থী দাঁড় করানো হয় তাহলে তো দলীয় শৃঙ্খলা বলে আর কিছুই থাকবে না অনেক স্থানে এর নিদর্শনও শুরু হয়ে গিয়েছে সারা দেশের অসংখ্য ঘটনা থেকে এখানে দুটো ঘটনার কথা উল্লেখ করা যাচ্ছে এক হচ্ছে কুমিল্লা চার দেবীদ্দার আসনের স্বতন্ত্র প্রার্থী এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার বলেছেন আবু কালাম বিস্ফোরা হইলেও আমরার উপকার করে দিচ্ছে এখানে আছে রাজি মোহাম্মদ ফকরুল বর্তমান সংসদ সদস্য বাঘের থাবা থেকে বাঁচার ক্ষমতা আছে কিন্তু রাজি মোহাম্মদ ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারো নেই রাজি মোহাম্মদ তো পরের বিষয় তুই আগে আমরার থাবা থেকে বাঁচ আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম আরে কম্পিটিশন তো দূরের কথা জামানত থাকতো না মঙ্গলবার দেবীদ্বার উপজেলার ভানি ইউনিয়ন যুবলীগের আলোচনা সভায় তিনি এই সব কথা বলেছেন তার বক্তব্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নিশ্চয়ই দলের নীতি আদর্শ এবং কর্মসূচি প্রচার করবেন তারা গায়ে মুজিব কোট এবং বুকে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যাজ লাগাবেন কিন্তু তাদের বিপরীতে দল যাঁদের স্বতন্ত্র বিকল্প কিংবা ডামি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎসাহ যোগাচ্ছে তারা কি করবেন আবুল কালাম আজাদ দলের মনোনয়ন চেয়ে পাননি সেখানে মনোনয়ন পেয়েছেন রাজি মোহাম্মদ ফখরুল লিটন সরকারের অনুসারীরা তার এক সমর্থককে কুপিয়ে হাসপাতালে পাঠিয়েছেন বলেও অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী এর খবর প্রকাশিত হয়েছে প্রথম আলো আটই ডিসেম্বর দু তেইশ দুই হচ্ছে গত বুধবার দুপুরে মাধবদ্বীপ পৌরসভা মাধবদী পৌরসভা মিলায়তনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের মত বিনিময় সভা হয় সেখানে সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে হিবুর লোকজনের উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম বলেন নৌকাওয়ালারা পালানোর জন্য জায়গা পাবে না তার দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা বদিউল আলমের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে উল্লেখ্য গত উনত্রিশে নভেম্বর এই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলামের এক মত বিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দিয়ে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম তিনি বলেন মাইরের ওপর ওষুধ নাই পোলাফাইনও জানে কিভাবে পিটাইতে হয় কোনো স্বতন্ত্র মতন্ত্র ছাত্রলীগ মানে না নির্বাচনী আইন ভঙ্গের দায়ে আহসানুল ইসলাম এখন কারাগারে আওয়ামী লীগ নেতৃত্ব নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে স্বতন্ত্র বিকল্প কিংবা ডামি প্রার্থী দাঁড় করানোর সিদ্ধান্ত নেন তাদের ভয় বিএনপি নির্বাচন না করায় এবারও অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যেতে পারেন দু হাজার চোদ্দো সালে বিএনপিহীন নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো তিপান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচন মানেই প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন মানেই প্রতিযোগিতা কিন্তু সেটা তো এক দলের ভেতর হতে পারে না সেটা হলে দলের কমিটি গঠনের সঙ্গে জাতীয় নির্বাচনের পার্থক্য থাকে না নির্বাচন হয় নীতি আদর্শ এবং কর্মসূচির ভিত্তিতে রাজনৈতিক দলও চলে নীতি আদর্শ এবং কর্মসূচির ভিত্তিতে তা আওয়ামী লীগ এই নির্বাচনে নিশ্চয় সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে ভোটারদের সামনে হাজির হবে নির্বাচনের ইস্তেহার ঘোষণা করবে যাতে গত পাঁচ বছরে তাদের সাফল্য এবং কীর্তির পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হবে যেটা হয় সব দেশে বা বাংলাদেশে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নিশ্চয়ই দলের নীতি আদর্শ এবং কর্মসূচি প্রচার করবেন তারা গায়ে মুজিব কোট এবং বুকে বন্ধবন্ধুর ছবি সম্বলিত ব্যাজ লাগাবেন কিন্তু তাদের বিপরীতে দল যাদের স্বতন্ত্র বিকল্প কিংবা দামি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে উৎসাহ যোগাচ্ছে তারা কি করবেন নির্বাচনী প্রচারের সময় কি তারা বলবেন যে নৌকা প্রতীক খুবই খারাপ গত পাঁচ বছরে দেশে কোনো উন্নয়ন হয়নি দুর্নীতি এবং অপশাসন থেকে জেগে বসেছে এই সব কি বলবেন আওয়ামী লীগের নেতাকর্মী হিসাবে সব কথা তিনি বলতে পারবেন না তিনি দলের নীতি এবং আদর্শের বাইরে যেতে পারবেন না তাহলে তাকে নৌকোর চরণদারের বিরুদ্ধে কথা বলতে হবে তাকে বলতে হবে আওয়ামী লীগ নেতৃত্ব ভুল প্রার্থীকে নৌকা দিয়েছেন প্রকৃতপক্ষে আমারই নৌকা পাওয়ার কথা আপনারা আমাকে ভোট দিন কি মজার খেলাটা শুরু হবে মোদ্দা কথা এবার নির্বাচনটা মোটেই নীতি আদর্শের ভিত্তিতে হচ্ছে না তার মানে কোন দল সরকারের ভুল অর্থনৈতিক নীতির বিরুদ্ধে কথা বলবে সেরকম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না আওয়ামী লীগের বাইরে চোদ্দ দলের শরিকরাও নৌকার জন্য মুখিয়ে আছেন শোনা যায় জাতীয় পার্টির নেতারাও কিছু আসনে নৌকো প্রত্যাহারের জন্য দেন দরবার করছেন চোদ্দ দলের একজন শীর্ষ নেতা বলেছেন নৌকো এখন চোদ্দ দলের প্রতীকে পরিণত হয়েছে এর মাধ্যমে কি তিনি তার দলের আত্মবিলোপেরই ইঙ্গিত দিলেন না বিগত স্থানীয় সরকার সংস্থাগুলোর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে অনেক স্থানে বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন কিন্তু এবার কেউ বিদ্রোহী থাকছেন না তারা কেউ দলের আদেশ নির্দেশ লঙ্ঘন করছেন না তারা শীর্ষ নেতৃত্বের অভিপ্রায় অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে সাধারণত সব দলই নিজের প্রতীককে জিতিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা করে কেননা বাংলাদেশের মানুষ প্রার্থীর গুণাগুণ বিচারের চেয়ে দল এবং প্রতীককে অধিক গুরুত্ব দেয় কিন্তু আওয়ামী লীগ এমনভাবে নির্বাচনী কৌশল সাজিয়েছে যাতে নিজ দলের নেতারাই দুইটা পক্ষ হয়ে মানে দুটো পক্ষ হয়ে লড়তে পারেন একে প্রতিযোগিতা না বলে তো একে প্রীতি ম্যাচ বলতে হবে মাঠ পর্যায় থেকে যেসব আলামত পাওয়া যাচ্ছে তাতে প্রীতি ম্যাচটা শেষ পর্যন্ত সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাই বেশি কিন্তু লিখেছেন সোহরা ভাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কবি তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক এবং কমেন্ট করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পর নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর রাত দশটায় নিয়ম করে থাকে জাতীয় বা আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোট বড় খবর এবং প্রতিবেদন এছাড়াও দুপুরের একই স্লটে এবং অন্য সময় অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ কিছু ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ ভিডিও তাই ব্যতিক্রমী খবরাখবরের জন্য এবং ব্যতিক্রমী ভিডিও পাওয়ার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ